সালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনাদের মধ্যে ভালো আছেন। তো আপনারা আজকে যেটা দেখাবো, আপনারা কি করে গ্রাফিক্স কি করে আপনারা ফাইল আপলোড দিবেন এবং কি আপনারা আপলোড দিয়ে টাইম করতে পারবেন, তার জন্য যেটা করতে হবে এখানে আসার পর যে অপশন পাবেন, জাস্ট এখানে আপলোড অপশন পাবেন। তো আপলোড অপশন চলে আসবেন। আপলোড অপশন আসার পর এখানে যে দেওয়ার পর এখানে লোগো বা টেমপ্লেট, এখানে যে লোগো লোগো টেমপ্লেট যে আমরা দিয়ে থাকি, যেহেতু আমি নিজে লোগো লোগো ডিজাইন বানাবো, তো সেম লোগো ডিজাইনটা আমি এখানে দিয়ে দিব। এখানে কিছু রুলস আছে, রুলস গুলো মানার জন্য আমাদের যেটা করতে হবে, এর জন্য আমাদের ফাইলটা রেডি করতে হবে ওই রিকোয়ারমেন্টে। তো আমরা ওখানে চলে যাই, রিকোয়ারমেন্টটা এখানে দেখে নিবো। যে এখানে দেখেন আমি একটু আগে একটা ফাইল বানালাম, যেমন এটা আমরা একটা ডিজাইন বানালাম, সবগুলোকে আমি গ্রুপ থাকলে বলে রাখি আনগ্রুপ করে নিবেন, সবগুলো আনগ্রুপ মানে ইন্ডিভিজুয়ালি সবকিছু ভাগ ভাগ করে নিবেন, গ্রুপ রাখা দরকার নাই, সবকিছু ভাগ ভাগ করে নিবেন। এখানে আসার পর ফন্ট আমি একটা ফন্ট ইউজ করছি, দেখেন একটা ফন্টে দুইটা ভার্সন ইউজ করছি, যেমন এটা হলো রেগুলার আর এটা হলো আপনার সেম ফন্টেরই, বাট দুইটা রেগুলার এবং হলো আমি একটু দেখাই দিই আপনাকে, তাহলে হয়তো আমার বোঝাতে সুবিধা হবে। এখানে দেখেন, এখানে যে ফন্টটা এটা দেখেন প্রিভিয়াস বোল্ড, এটা হলো রেগুলার আর এখানে হলো রেগুলার, সেম ফন্টেরই রেগুলার ফন্ট। তাহলে দুইটা ফন্টেরই আমাকে ওখানে দুইটা ভার্সন দিয়ে দিতে হবে, যেন ক্লায়েন্ট সেখান থেকে বুঝতে পারে। এই ফন্ট গুলো আমাদের ফরম্যাটটা করে রেখেছি, ফরম্যাটের মধ্যে জাস্ট আমি আমার ফরম্যাটটা দিয়ে দিব, তাহলে আপনারা ফরম্যাট থেকে এখানে এডিট করতে পারবেন, আপনাদের জাস্ট ফাইলটা এখানে সেন্ড করে দিবেন। তো দেওয়ার পর দেখেন আমি ফাইলটাকে আমার বিভিন্ন ভার্সনে এটাকে অ্যাড করে দিচ্ছি। এগুলো ক্লায়েন্টকে থাম্বল দেখানোর জন্য, যে চাইলে এইভাবে যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে থাম্বলটা এরকম। তো এখানে আসার পর আমি এটাকে একটু ছোট করে দিব, বা এটা আপনার ডিজাইনের উপর বেস করবে, ডিজাইনটা কিভাবে আপনি সাজাবেন। এখানে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ওকে ডান। এই যে আমার ফরম্যাটটা শেষ অলরেডি। তো এটা দেওয়ার পরে চাইলে আপনি এগুলো দিতে পারেন, নাও দিতে পারেন, এবং আমার এটা ফরম্যাটের মধ্যে দিয়ে দিলাম, চাইলে আপনারা দিতে পারেন, আপনাদের অনেক কাজে হেল্প হবে ইনশাল্লাহ। এখানে দেখেন এআই ইপিএস দুই ফাইলে ফরম্যাট দিয়েছি, তো দুই ফাইলটা আমি লিখে দিছি ক্লায়েন্টের জন্য বুঝতে সুবিধা হবে। তো এই ফাইলটা দেওয়ার পর এখন দেখেন এটা আমার প্রিভিউ একটা ইমেজ বার, এখানে আমি যদি কিবোর্ডে দেখাই ওয়েব না, আমি সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ দেখেন মেইন ফাইল, মেইন ফাইলটা অলরেডি আমার করাই আসতে, আমি এটাকে ফেলে দিয়ে দেখেন মেইন মেইন ফাইল লেখাই আছে, মেইন ফাইলটা দিয়ে দিব। এখানে আমরা ইপিএস ফাইল ইএস সেভেন দিব, সেভেন দিয়ে সেভ করব। দেন এখানে আরেকটা দিব হলো সেভ অ্যাজ, এখানে হলো ইপিএস ফাইল দিব, এখানে আর্টবোর্ড ক্রিয়েট করে দিব, এখানে অলরেডি দুটো ফাইল ইপিএস এর আর আর্টবোর্ড আছে, আমি আপনাদের দেখানোর জন্য যেটা বাদ দিলাম। ফাইল এখানেও সেম ইপিএস ফাইল ইপিএস টিএস দিয়ে দিব, সেভ দিব, দেন ফাইল সেভ দেওয়া শেষ। এই দুটো ফাইল এখানে আমার যেটা হলো এই ফাইলটাকেই আমরা থাম্বল অ্যাড করবো, থাম্বল অ্যাড করার প্রিভিউ ইমেজ করার জন্য যেটা হচ্ছে এখানে ফাইল সিলেক্ট করে নিব। এখানে দেখেন 590 এক্সএল, 590 এখানে দিয়ে দিব, ও ওয়াও, পেজের সাইজটা 590 বা 590 পেজের সাইজ এখানে দেওয়া আছে, তাহলে আপনারা এখানে পেজের সাইজটা দিয়ে দিবেন। এই যে পেজ ফরম্যাটটা করে নিবেন, এই পেজ ফরম্যাটটা আমি ডিসক্রিপশন দিয়ে দিব, তারপর বলে রাখি পেজ ফরম্যাটটা দেওয়া আছে 590 বাই 1400 ছিল, তো আমি 1400 না দিয়ে এখানে আপনার যেটা থাকবে সেই অনুযায়ী অনুপাতিক হারে, মানে হাইট যেটা হোক সমস্যা নাই, মেনটা আপনার ঠিক রাখতে হবে, 590 রাখতেই হবে ওদের রুলস অনুযায়ী গ্রাফিক্স লিভারে। তো এটা আমরা দেখেন, আমি সাইজটা বড় করে দিলাম, এটা যদি আপনি মিডল পোর্শনে না নিয়ে আসতে পারেন, তারা জন্য যেটা করতে পারেন, যারা জানেন না তারা এখানে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর এখানে মিডল পোর্শন সিলেক্ট, এটাকে একটু গ্রুপ করে নেবেন তাহলে সরে যাবে না, এটাকে সিলেক্ট সিলেক্ট মিডল পোর্শন চলে আসছে, তো এটাকে ধরে আমি নিচে ঠেকাই দিলাম আর এই ফাইলটা উপরে দিয়ে দিব। তো এইটা ফাইলটা তারপর আমি এখানে কন্ট্রোল সেভ দিব, 590 বা 590, এখানে দেখেন স্যাম্পল অলরেডি অ্যাড করা আছে, সো আমি স্যাম্পল গুলোকে ফেলে দিচ্ছি। দেখেন স্যাম্পল 1 আমি এটাকে সেভ দিব, কালার একটু চেঞ্জ করে নিতে পারি, কালার দিতে পারি বা একটু ব্ল্যাক দিতে পারি, ব্ল্যাক দিয়ে দেখতে পারি, ব্ল্যাকেও এরকম দেখাচ্ছে, সো ব্ল্যাক দিয়ে রাখতে নিলাম।
এটাকে আমি 2 দিলাম, আরেকটা দিব এটা, একটা 3D মকআপের মতো একটু দিয়ে দিলাম। তাহলে আপনার এই ধরনের যদি কোনো থাকে সেটা আপনি যতগুলো দিতে পারেন 3-4-5টা দিলে বেশি ভালো, ক্লায়েন্ট সেল হওয়ার প্রবণতাটা বেশি ভালো থাকবে। সবগুলো আনগ্রুপ করে দিবেন, আর এখানে যদি ইমেজ ইমেজ আনগ্রুপ না করলেও হবে, জাস্ট এসে সেভ করে নিব। এখানে ফাইলটা সেভ করে দেখব, তিনটা দিলাম, তিনটে থাকলো, আর একটা দিতে হবে। এখন যেটা হলো আপনার সাইজটা হলো 80x80 নর্মাল সাইজ, 80x80, আচ্ছা 80x80 ইঞ্চি, এই যে দেখেন ছোট আকারে হয়ে গেছে। তো আমার এটা আপনার ডিজাইনের উপর বেস করবে আপনি কোনটা দিবেন। তো আমি একটু ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি, এটা 80x80 আমি এটা সিলেক্ট করে দিলাম, এটাকে আমি আমার মিডল পোর্শন অ্যালাইনমেন্ট করে দিলাম। এটা হলো থাম্বনেল, থাম্বনেল দেওয়ার জন্য যেটা হলো কন্ট্রোল অল্ট এর সাব দিয়ে দেখেন সব চলে আসবে এইভাবে, কিন্তু থাম্বনেল অলরেডি আছে, সো এই থাম্বনেলটা আমি ফেলে দিতে পারি, যেহেতু আমি নতুন থাম্বনেল অ্যাড করতেছি। থাম্বনেল তো ফাইল আমাদের অলরেডি রেডি, এখন যেটা করব যদি চেক করতে চাই চেক করতে পারবো, যেমন হচ্ছে আমি যদি ফাইলটা রেডি করলাম সেটা আমি যদি চেক করি মেন ফাইলে আসি ফাইলটা দেখার জন্য, কারণ এখানে কোনো গ্রুপ থাকতে থাকবে না, থাকা যাবে না। তো দেখতে চাই কোনো গ্রুপ আছে কিনা, দেখলাম না, সবগুলো আনগ্রুপ করা আছে, সবগুলো আনগ্রুপ করা আছে, সমস্যা নাই। তো এই ফাইলটা রেডি হওয়ার পর এখন যেটা করব আমরা, এখানে দেখেন সবগুলো ফাইল শেষ, এখানে দেখেন রেডি, রেডি ফাইলে কিছু কথাগুলো লেখা আছে, যেমন দেখেন ইউনিক লোগো। তো আমার লোগোটা কি ধরনের লোগো সেটা যদি আমি দেখি, এবং সেটা যদি আপনাদেরকে আমি দেখাই, সেটা হলো আমি যেই কাজটা নিয়েছি সেটা হলো হেলথ রিলেটেড, সো হেলথ। তো আমি এখানে আসার পর আমার রিমার্কে আমি এখানে হেলথ লিখে দিলাম, আচ্ছা আমার এখানে অনেকগুলো ফাইল অলরেডি ওপেন করা হয়ে গেছে, তো আমি কেটে দিচ্ছি। তো এখানে এসে ফাইলে আসবো, রিমার্কে আসবো, ইউনিক ডিজাইন দেওয়া আছে, এখানে আমার হেলথ ডিজাইন সিলেক্ট করবো, হেলথ দিলাম, বাকি সবগুলো যা আছে সব ফন্ট সবগুলো ঠিক আছে, যা আছে সব ওকে, 5-star এগুলো ডিসক্রিপশন আমি দিয়ে দিব, তাহলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আরেকটা ফাইল যেটা দিতে হবে সেটা হলো ডিসক্রিপশন ফাইল, এখানে ডিসক্রিপশন ফাইলের মধ্যে আপনার দেখেন ফুল গেম লোগো লেখা আছে, এখানে আপনার হেলথ হেলথ লোগো দিতে হবে, হেলথ লোগো যেটা আমি সেম লোগো নাম সাইজ সবকিছু দিয়ে দিব। জাস্ট শুধু আপনার এইটুকু চেঞ্জ করবেন যে যে লোগো সে নামটা ক্রিয়েট করবেন, নাম ক্রিয়েট কর, বাকি যা আছে সবগুলো সেম থাকবে, 5-star সবকিছু সেম থাকলো, যা আছে সবকিছু সেম দিয়ে দিবেন, CMYK OAPS যা আছে, আমার দুটো লিংক আছে, লিঙ্কগুলো শুধু আপনি ফন্টগুলো চেঞ্জ করবেন, ফন্টের এইখান থেকে এই পর্যন্ত যে ফন্টগুলো দিবেন ফন্টগুলো খালি চেঞ্জ করবেন, আর যা নামটা দিবেন তাহলেই শেষ, বাকিটা সেভ দিয়ে দিব। এখন যেটা এখন আরেকটা জিনিস হলো ফাইলগুলো জিপ ফাইল করতে হবে, সো কী কী ফাইল জিপ করতে হবে সেটা দেখাই। রিমার্ক আপনার এই ফাইলটা, তারপর ইপিএস ফাইল, মেইন ফাইল, এইগুলো ফাইল আমি তিনটাকে জিপ ফাইল করে দিব। জিপ ফাইল থাম্বনেলে যেটা হচ্ছে 1, 2, 3, থাম্বনেলে তিনটা জিপ ফাইল করে দিব, আর বাকিটা থাম্বনেল এই দুইটা এইভাবেই রেখে দিব। তো এখন আমি চলে আসি ফাইলে আপলোড করার সিস্টেমে, দেখেন এখন আমি যেটা পাইছিলাম প্রথমে যে এখানে ডিসক্রিপশনটা, এখানে হলো লোগো, আমি এই যেহেতু হেলথ হেলথ লোগো এখানে ডিসক্রিপশনটা, সো আমি ডিসক্রিপশনটাই চলে আসব, ডিসক্রিপশনটা দেখে নিব, এটা না এই যে ডিসক্রিপশন, তো ডিসক্রিপশনে দেখি আমি ঠিক আছে কিনা, যে হেলথ লোগো এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, যা আছে আমি এখানে রেখে দিব, পরে অটো ঠিক করে নিব ওরা। তো এখানে বাকি ফাইলগুলো আমরা অ্যাড করে দিব, যেমন মেইন ফাইল, এটা আগের ফাইল, এখানে চলে আসবো, এখানে হলো প্রিভিউ ইমেজ, মেইন ফাইল, প্রিভিউ ফাইল, থাম্বনেল, চারটা অ্যাড করে দিব, কারণ চারটা এখানে দিতে হবে, দেখেন চারটা চার জায়গায় এখানে অটো সেভ হচ্ছে, ইমেজ প্রিভিউ জায়গায় ইমেজ প্রিভিউ দেখে আসেন, এখন শো করা নাই যে ইমেজ প্রিভিউ,
ইমেজ প্রিভিউটা দেখি, ইমেজ প্রিভিউ দিয়ে দিব, থাম্বনেলের জায়গায় থাম্বনেল দিয়ে দিব, মেইন ফাইলের জায়গায় মেইন ফাইল দিব, প্রিভিউ ইমেজের জায়গায় প্রিভিউ ইমেজ দিয়ে দিব। এখানে দেন ক্যাটাগরি, ক্যাটাগরিটা লোগোটা লোগো ডিজাইন জায়গায় লোগো ডিজাইন দিয়ে দিব। যেটা আমি যে লোগো ডিজাইন করতেছি এখানে লেআউট নো দিতে পারেন, কোনো সমস্যা নেই। বিগত আরো দুই একটা ফাইল যদি মনে করেন চেক করবেন, করে দেখে নিতে পারেন। এখানে যেটা হচ্ছে জেপিজি ফাইল দিচ্ছি এবং ভেক্টর বাই পেজ ফাইল দিচ্ছি আর অল ইলাস্ট্রেটর ফাইল দিচ্ছি। এখানে আপনার রিসাইজেবল এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো সিএস এর জায়গায় আমি, হ্যাঁ সিএস ফাইল আমার, কোনো সমস্যা নাই। ট্যাগ এখানে যেটা আপনি একটু হেলথ রিলেটেড ট্যাগ কিছু নিতে পারেন, যেমন হেলথ। আমি যদি একটু দেখাই, সার্চ দিলাম হেলথ লোগো, দেখেন হেলথ এর অনেক ধরনের, অনেকে অনেক কিছু দেখছেন, তিনটা ছিল অনেকের। তো হেলথ এর দেখেন এখানে অনেকগুলো কিছু লেখা আছে, আমি চাইলে একটু কপি করে নিলাম, এগুলো ফন্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে। তো আমি আমার যে ডিজাইনে আসি, হেলথ লোগো এটা আমার দেওয়া শেষ। ট্যাগ, ট্যাগের মধ্যে আমি এতগুলো ট্যাগ যদি নাও দিই, প্রথমে প্রবলেম হয় সেক্ষেত্রে ট্যাগ না দেওয়ার পরে চাইলে আপনি ট্যাগ দিতে পারবেন। তো আমি আপাতত একটু ট্যাগ নাম দিলাম ফাইভ। আপাতত আপনার ডিজাইন যখন আপলোড হওয়া শুরু হয়ে যাবে তখন আপনি নিজে বুঝতে পারবেন যে কত কয় ডলার পর দিলে আপনার সেল হবে। তো আমি আপাতত $5-ই দিলাম। এখানে কম, এখানে লিঙ্কটা তুলে দিতে হবে এবং এখানে গ্রাফিক্স রিভারের থ্যাংক ইউ ফর রিভিউ আইটেম আপনি চাইলে লেখাটা দিতে পারেন। দেওয়ার পর আপলোড সবকিছু চেক করে নিচ্ছে আমি যে সবকিছু না ঠিক আছে। আর ট্যাগ পরে কিন্তু আপনার আশা যত ট্যাগ দিবেন তত সেল হওয়ার প্রবণতা তত বেশি হবে। এটা কমপ্লিট হওয়ার পর চলে আসবো, আসার পর এখানে আপলোড এর অপশন, আপলোড চাপ দিব। তো আপলোড চাপ দেওয়ার পর সেক্ষেত্রে দেখাবে, দেখেন এখানে কংগ্রাচুলেশন, ইউর ফাইল সাকসেসফুল আপলোড এন্ড ইউর ভিডিও নোটিফাই ইউর ভিডিও আর প্রসেস এন্ড কমপ্লিট। তো রিভিউ করে দেখবে, দেখার পর যদি সম্ভব হয়, আমি একটু যদি আপলোড দিলাম তো এটা 7 থেকে 10 দিনের মধ্যে সময় লাগতে পারে, লাগার পর ওরা দেখে এটা আপনার আপলোড হওয়া দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে যদি আপলোড হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে যত পরিমাণ আপলোড করবেন তত আপনার এখানে সেল জেনারেট হয়ে থাকবে। এবং আমি যেহেতু আপনার আগে আপলোড দিতাম ফ্রম কাছি, আপনারা গ্রাফিক্স রিভারেও যারা দিতে যাচ্ছেন, গ্রাফিক্স রিভার একটা ভালো একটা মার্কেট প্লেস, তো এটা তো আপনারা দিতে পারেন, কারণ এখানে একটা ভালো পরিমাণে আর্নিং হওয়া সম্ভব এবং হচ্ছেও। তো আমিও চাচ্ছি আপনারাও এখানে ভালো একটা আর্নিং করেন এবং এখানে আপলোড দিতে থাকেন এবং ভালো একটা আর্নিং জেনারেট করতে থাকেন। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করবো এখান থেকে আমার যখন সেল হওয়া শুরু হবে এবং সেক্ষেত্রে তখন আমি আপনাদেরকে আরও আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং সেক্ষেত্রে আরও এখানে কাজগুলো করবেন তার ডিটেলসে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন।